এত সিনিয়র একজন মানুষ তোমার জন্মের কাছাকাছি সময় থেকে আমি নায়ক কি আমি কি অপরাধ ছিল আমার আমি তোমারও লাগছিল আমার তুই একটা প্রতিশোধ দিলা মানে অন্য কারোর চড় আমার কাছে বলে তুমি আমাকে দিলা আমাদের হয়েছে কি মজার অভিজ্ঞতা থেকে কষ্টের অভিজ্ঞতাটাই অনেক বেশি তো যেটা হয় যে এমনিতেই তো রোদ বৃষ্টি মানে যেটা হয় গরম খেয়ে না খেয়ে সময় থাকে না দৌড়াদৌড়ি সব কিছু মিলে তো এমনিতেই একটা হেকটিক যায় আসলে শুটিংয়ে তো এখানে যেটা হয় আমাদের আর যখন টর্চারের কোনো সিন থাকে শুটিংয়ে তখন তো আরও বেশি আসলে মানে কষ্টের থাকে তো আমি ভাইয়াকে আমি মাহফুজ ভাইকে আমি বলছি এরকম আমাদের পহিলিকাতে থাপ্পড়ের সিন ছিল তো আমি ভাইয়াকে আমি আগেই আমি সরি টরি বলে নিয়েছি বলছি ভাই আমি কিন্তু কখনো ফেক চট দিতে পারবো না মানে আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি কারণ এটা হবে কি আমার এক্সপ্রেশন আমার সব কিছু মিলিয়ে মানে এটা হবে না তো ভাইয়া আমাকে আরও উল্টা ধমক দেবো সাই তুমি মানে ফেক দিবা কেন তুমি ওই জায়গাটা থেকে তুমি তোমার মতো করে এটা রিয়েলি দাও কোনো সমস্যা নেই সো আমি ওটা ম্যানেজ করে নিচ্ছি বিকজ এটাই তোমার কমফোর্টের জন্য তো ভাইয়া খুব সুন্দর করে কমফোর্ট জোন তৈরি করে দিয়েছে এবং চয়নের কাপড় নিজেও বললো যে বুবলি তুমি তোমার মতো করে যেটা তোমার ন্যাচারালি আসে তো আমি তো ফুল মানে একদম একদম বিন্দাস মুডে একদম ক্যারেক্টারে আমাদের যখন অ্যাকশন হয় তখন আমি না আমার কী জানি হয় মানে আমি পুরো ওই ক্যারেক্টারে চলে যাই মানে কী হচ্ছে আশেপাশে কী হচ্ছে না হচ্ছে বা কারা সিনিয়র বা কী আমার ওটা আমি জানি না এটা কি আমার মানে কী হয় তো আমি ফুল চরিত্রে চলে গেছি যাওয়ার পরে যখন আমার ওই সিনটা আসছে যেখানে আমার থাপ্পড়ের সিনটা তো আমি না আমার কাছে মনে হয়েছে যে যেভাবে এটা দর্শকরা দেখলে বুঝবে আমার সমস্ত দ্রোহ মনে হয় আমার মধ্যে চলে আসছে এবং আমি আমার আছে না আমাদের ব্যক্তি জীবনে তো অনেক কিছু থাকে সো ওগুলোর রাগ মিটিয়ে আমি ধুমস একটা চর এবং ভাইয়া না কিছুক্ষণের জন্য আচ্ছা আমি কি বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন করতে পারি আমি কি এমন অপরাধ করেছিলাম এত সিনিয়র একজন মানুষ তোমার জন্মের কাছাকাছি সময় থেকে আমি নায়ক তুমি আমাকে এরকমটা চট দিলা এত মানে কি আমি কি অপরাধ ছিল আমার আমারও লাগছিল আমার 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 মানে মনে হচ্ছে তুই একটা প্রতিশোধ দিলা মানে অন্য কারোর চড় আমার কাছে বলে তুমি আমাকে দিলা তুমি কি তখন আমার চেহারা অন্য কাউকে দেখছিলা আমি খুবই কনফিউজ না হলে তুমি দিতে পারত না এরকম মানে আমার কি জানি হয়েছিল ভাই আমি জানি না কি আসলে কি তুমি কার তুমি অনেক ঝামেলাও ছিল তখন আমি মেন্টালি ডিস্টার্ব ছিল ওই সময় তুমি কি সত্যি সত্যি আমার চেহারা কাউকে দেখছিলা না অনেক কিছু আমাদের মাথায় নিয়ে আসতে হয় তো সেখান থেকে যখন আমি ওই ব্যাপারটা ঘটে গেল ঘটার পর না আমি কিছু আমি চর মারার পরও আমি আমার নর্মাল লাইফে আসতে পারছি না আমি এক্সপ্রেশন দিয়ে আছি এবং ভাইয়া জাস্ট মানে উনি তো মাহফুজ ভাই তো ডেফিনেটলি হি ইজ আ ভেরি ট্যালেন্টেড পার্সন ট্যালেন্টেড অ্যাক্টর উনি কিন্তু ক্যারেক্টার ছেড়ে দেয় নাই চরিত্র ছেড়ে দেয় নাই উনি ওখান থেকে এক্সপ্রেশনটা নিয়ে এবং যখন কাট বললো আপু কাট বলার পরে না ভাইয়া জাস্ট ওখান থেকে শুনে যে আই ওয়াজ ভেরি শাই এবং পুরো লাল হয়ে গেছিল এই পাশটা তো আমি তো সরি ভাইয়া না ঠিক আছে ফাইন সরি এখন তো বলে লাভ না যা করার করে ফেলছো আমার মাথায় ছিল কি জানো এরকম একটা সিকোয়েন্স তো নিশ্চয়ই আমারও সুবিধা সুযোগ আসবে চড়ের সুযোগ তো আমারও আছে তো আমারও আসছে আমার আরও বেশি সুযোগ আসছে পাঁচ সাতটা চড়ের দিতে হবে আমি যতটা চড় দেবো ততটা আমার জন্য জায়েজ এই সিচুয়েশনের ফেস মুখোমুখি হই আমি ওর আল্লাহ কী দিয়ে পয়দা করছে তোমাকে মাই গুডনেস আমি যতটা চড় দিলাম সে এমনভাবে সরে যায় খুব সফটলি লাগে তো মনে হচ্ছে যে আমি আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করছি সমস্ত শক্তি দিয়ে আমি চড় দিচ্ছি মাই গড আমি দর্শক দর্শক মনে করো মাই গড মানে ওর তোর গাল ফেটে গেছে কিনা কিন্তু আমি তো টের পেয়েছি তুমি কিভাবে স্কেপ করেছো নিজেকে না না এটা কি করে করলে বলো তো কিভাবে পারো তোমরা নায়িকাদের কোলে নেওয়ার সময় নাকি যত ভারী নায়িকাই হয় খুব হালকা লাগে একইভাবে চড় দেওয়ার সময় তোমাদের মানে কিভাবে নিজেকে সরিয়ে ফেলো বলো তো এই টেকনিক নায়িকাদের টেকনিক গুলো ছোট ছোট টিপস গুলো একটু বলো তো এটা এটা ক্যামেরা অফ ক্যামেরাতে দিতে হবে সবাই